আল্লাহ বলেন আমি হায়াত আর মউত দিয়া মানুষ তোরে পাঠাইলাম, দুই স্টেশনের মাঝখানে তোর জিন্দেগি, কেন পাঠাইছি জানো? একমাত্র আমলের পরীক্ষা নেওয়ার জন্য। আমি আল্লাহ যাচাই করে পরীক্ষার মাধ্যমে দেখব কারা ভালো আমল করে। আহসানু আমালা বলেছেন, আকসারু আমালা বলেন নাই, অর্থাৎ বেশি আমল দেখবেন না, দেখবেন ভালো আমল, বেশি আমল না ভালো আমল। কিন্তু কোন দিনের আমলটা ভালো হবে জানা নাই। আল্লাহর হুকুম নামাজ আদায় করতেছি, কিন্তু কোন দিনের সেজদা আল্লাহর কাছে ভালো বলে কবুল হবে জানা আসেনি। এ কারণে আমল বন্ধ করা যাবে না, চালায় যাও চালায় যাও চালায় যাও। জীবনে 50,000 সেজদা যদি দিয়ে থাকো, একটা সেজদাও যদি কবুল না হয়, জীবনের একটা সেজদাও যদি 50-এর মধ্যে আল্লাহর জন্য হয়ে যায়, ওই এক সেজদা জান্নাত ওয়াজিব করে ফেলবে। সালেহাতু সঙ্গে বুদি দিন খারাশ, আজমুদা এক জমানা খাকে বাস, করামত কর দিয়াজ খিদমত পসন্দি, বতৌফিকে সুজুদম সরবলন্দি। বেশি আমল না ভালো আমল? ভালো আমল আল্লাহ পরীক্ষা করে দেখবেন কারা করে বেশি আমল দেখবেন না। তার মানে কি? তাহলে বেশি আমল করা লাগবে না। এই স্লোগান দিয়ে অনেকে বয়া রইছে, নামাজ পড়ে লাভ নাই, নামাজের মতো নামাজ একবার পড়লেই হবে, রোজার মতো রোজা একবার রাখলেই হবে। একবার একবার স্লোগান দিয়া ধোকা বাজেরা জীবনে একবারও নামাজ পড়েন, এর মধ্যে আজরাইল হাজি ঠিক নি? তোমরা যা জানো না, কি জানো না, এলেম জানবা কার থেকে? আলেম থেকে। এলেম শিখবো কার থেকে ভাই? আলেম থেকে। ওলামায়ে কেরাম ভুল হলে ধরায় দিয়েন। এখানে আল্লাহ পাক বলা দরকার ছিল এমন, ফাসআলু আহলাল ইলমি ইন কুনতুম লা তাআলামুন, আহলে ইলম থেকে জানো যা তুমি জানো না। আহলে ইলম যারা, ইলমওয়ালা, তাদের থেকে জেনে নাও ওই জিনিস যা তুমি। এখানে তা বলেন না, আল্লাহ বলছেন ফাসআলু আহলা যিকরি, যিকিরওয়ালাদের থেকে জানো। কাদের থেকে? আহলে যিকির, আহলে ইলম না, আহলে যিকির। তার মানে যে 24টা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে আমার আল্লাহকে নিয়ে চলে, আল্লাহর ধ্যান খেয়ালে থাকে, মুজাহাদায় থাকে, মুরাকাবায় থাকে, মুশাহাদায় থাকে, এ কথা বলবে কে আর বুঝবে কে? বলার মানুষ নাই, বুঝার মানুষ নাই, বিরোধিতা করার মানুষ আছে। আহলে ইলম থেকে জানতে বলে না, আহলে জিকির থেকে জানতে বলেছেন। তো আমার আয়াতের বিষয়বস্তু আমল। আল্লাহ কয় কাদের জন্য আজকের আলোচনা? যারা তার রবের সাথে মোলাকাত করতে চায়। নবীজি বলেন বেশি আমল দরকার নাই, আমল অল্প হোক, কিন্তু সেটা একমাত্র খালেসান লিওয়াজহিল্লাহি তাআলা। কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। আল্লাহর জন্য যে আমলটা হয় এর নাম ইখলাস। এর নাম? আল্লাহর জন্য যে আমলটা হয় এর নাম ইখলাস। মানুষের জন্য যে আমলটা হবে এর নাম রিয়া। এর নাম রিয়া। আর দুটোটা মিক্স যদি হয় এর নাম শিরক। এর নাম শিরক। কথা বুঝেন নাই? নামাজ পড়ছি কার সামনে দাঁড়াইছি? আল্লাহর সামনে। মানুষ যখন দেখছি কেরাত লম্বা লইয়া লইছে, হয় না? হয় না? হয়। যেটা একান্ত একচ্ছত্র আল্লাহর জন্য করবো এর নাম ইখলাস। মানুষের দেখানোর জন্য যেটা করবো এর নাম রিয়া। রিয়া কবিরা গুনাহ।
আর আল্লাহর কোন জিনিস আল্লাহর জন্য করার ক্ষেত্রে যদি আর একজন কেউ এর সাথী বানায় নেই, যেমন আল্লাহ গায়েব জানে আমার হিসাবও জানে, এর নাম শিরিক। আল্লাহ রিজিক দেয়, গ্রামীণ ব্যাংক ওয়ালারাও আমার রিজিক দেয়, এর নাম শিরিক। আল্লাহ হায়াত দেয়, অন্য দল ক্ষমতায় আইলেও বাঁচা যায়, তাহলে আল্লাহরও হায়াতের মালিক বানাইলাম, আর কোন একটা দলেরও হায়াতের মালিক বানাইছে না? অমুক দল ক্ষমতায় আইলে বাঁচবো, অমুক দল আইলে মরব, আছে না নাই? ছেলে যদি বিদেশে চাকরি না করত তো মরতাম, বলে না বলে না? তাহলে হায়াতের মালিক একক ভাবে কে? মৃত্যু দেওয়ার মালিক একক ভাবে কে? এখানে আর একজনকে ঢুকানোর নাম শিরক। আল্লাহ বলেন, যারা আমার সাথে মোলাকাত করতে চায় তাদের জন্য অন্তত আজকের বয়ান, আজকের বয়ান শুধু তাদের জন্য যারা রবের সাথে মোলাকাত করতে চায়। নবী বলেন বেশি আমল লাগবে না, অল্প আমল হতে হবে, কার জন্য? আল্লাহর জন্য। বেশি আমল না অল্প? অল্প আমল আল্লাহর জন্য হতে হবে। এজন্য আহলুল্লাহ যারা, আল্লাহর ওলি যারা, এরা বলেন বেশি 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 আমল করার নাম তাকওয়া না, বেশি বেশি জিকির করার নাম তাকওয়া না, তেলাওয়াতের নাম তাকওয়া না, বেশি বেশি পাগড়ি পরার নাম তাকওয়া না, বেশি বেশি নামাজ পড়ার নাম তাকওয়া না। তো তাকওয়া কি? তাকওয়া হলো গুনাহ থেকে বেঁচে থাকার নাম, গুনাহ থেকে। قال النبي صلى الله عليه واله وسلم اتق المحارم تكن اعبد الناس। পয়গম্বর বলেন আল্লাহর ভয় অন্তরে জমা করে গুনাহ থেকে বেঁচে থাকো, আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও, আল্লাহর কাছে তোমার মর্যাদা হবে, মানুষের মধ্যেও তোমার সম্মান বেড়ে যাবে। তাহলে বেশি বেশি নেক আমল করার নাম তাকওয়া না, গুনাহ থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। কিসের থেকে বেঁচে থাকার নাম? গুনাহ থেকে। এই জন্য আমি স্লোগানটা এমন দেই, নেক আমল করতে পারো বা না পারো, নেক আমল করতে পারা বা না পারা নয় তো সফলতা, গুনাহ থেকে বেঁচে থাকাই হলো তাকওয়ার পূর্ণতা। নেক আমল করতে পারো বা না পারো গুনাহ করা যাবে না, এর নাম তাকওয়া। নেক আমল করতে পারি আর না পারি কি করা যাবে না? কারো প্রশংসা করতে পারো বা না পারো বদনাম করা যাবে না, এর নাম তাকওয়া। কারো উপকার করতে পারো কি না পারো, কারো ক্ষতি করা যাবে না, এর নাম তাকওয়া। আর কে দার খৌফে হক দার দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহদ ও রামাকাম জুজবা হক চিজে মখাজ ইনসো যা ফজলে উআমস্তে দর জুমলা জাহা। বেশি আমল না কম আমল? কম আমলের দাম কখন হবে? যদি আমল টাকার জন্য হয়। আল্লাহ ভিন্ন আয়াতে বলেন الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور।
আল্লাহ বলেন আমি হায়াত আর মউত দিয়া মানুষ তোরে পাঠাইলাম, দুই স্টেশনের মাঝখানে তোর জিন্দেগি। কেন পাঠাইছি জানো? একমাত্র আমলের পরীক্ষা নেওয়ার জন্য। আমি আল্লাহ যাচাই করে পরীক্ষার মাধ্যমে দেখব কারা ভালো আমল করে। আহসানু আমালা বলেছেন, আকসারু আমালা বলেন নাই, অর্থাৎ বেশি আমল দেখবেন না, দেখবেন ভালো আমল। বেশি আমল না ভালো আমল? কিন্তু কোন দিনের আমলটা ভালো হবে জানা নাই। আল্লাহর হুকুম নামাজ আদায় করতেছি, কিন্তু কোন দিনের সেজদা আল্লাহর কাছে ভালো বলে কবুল হবে জানা আসেনি। এ কারণে আমল বন্ধ করা যাবে না, চালায় যাও চালায় যাও চালায় যাও। জীবনে 50,000 সেজদা যদি দিয়ে থাকো, একটা সেজদাও যদি কবুল না হয়, জীবনের একটা সেজদাও যদি 50-এর মধ্যে আল্লাহর জন্য হইয়া যায়, ওই এক সেজদা জান্নাত ওয়াজিব করে ফেলবে। সালেহাতু সঙ্গে বুদি দিন খারাশ, আজমুদা এক জামানা খাকে বাস, করামত কর দিয়াজ খেদমত পসন্দি, বতৌফিকে সুজুদম সরবলন্দি। বেশি আমল না ভালো আমল? ভালো আমল আল্লাহ পরীক্ষা করে দেখবেন কারা করে বেশি আমল, দেখবেন না। তার মানে কি? তাহলে বেশি আমল করা লাগবে না। এই স্লোগান দিয়ে অনেকে বয়া রইছে, পায় নামাজ পড়ে লাভ নাই, নামাজের মতো নামাজ একবার পড়লেই হবে, রোজার মতো রোজা একবার রাখলেই হবে। একবার একবার স্লোগান দিয়া ধোকা বাজেরা জীবনে একবারও নামাজ পড়ে না, এর মধ্যে আজরাইল হাজির। ঠিক নি? পত্রিকাটা সুন্দর করে পড়ে একজনে, তা আর একজনে জিগায় ভাই তুমি এত দ্রুত সুন্দর ভাবে পত্রিকা পড়ো কেমনে? কেটা ধরলেই ভরা যায় না। কথা কেমনে? কইটা পড়তে গিয়া সুন্দর হইতে গিয়া আমার কত শখ সিলেট গেছে, কত কলমের কালি গেছে, কখ শুরু সরে আর ধাক্কা দিতে 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 ঘুম শেষ, খানা শেষ, ফেনা উঠছে মুখে, এরপরে হঠাৎ করে ভালো হয়ে গেছে। ঠিক না? নামাজ পড়তে 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 এক সময় দেখবা অন্তরের ভেতর আল্লাহর মহব্বত বাড়বে না কমবে? আরেকজনে মোটেই ভরে না, হঠাৎ করে পড়লে কি বাড়বে? কোনদিন সম্ভব না। এরে আল্লাহর গোলাম, এজন্য নবী বলেন আখলিস দিনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ইমান আকীদা পরিশুদ্ধ করো, অল্প আমল নাজাতের জন্য জরিয়া হয়ে যাবে। বেশি আমল করার নাম তাকওয়া না, ভালো আমল করার নাম তাকওয়া। বর্তমানে মানুষ তো আমল করতেই চায় না, এর মধ্যে আমার ভিন্ন আওয়াজ। একটা প্রবাদ আছে গ্রামে, এমনি তো নাচনেওয়ালা বুড়ি আর যদি পায় বলের বাড়ি, মানুষ এমনি আমল করতে চায় না, আবার একদল টুপিওয়ালারা যদি ময়দানে বলে আমল বেশি লাগে না, বেশি আমল লাগে না। ওই আল্লাহর বান্দাকে প্রশ্ন করো, এই দুনিয়াতে আমার নবীর থেকে দামি কেউ ছিল? আছে? আসবে? সাহাবায়ে কেরাম আবু বকর ওমর ওসমান আলী সহ এদের এত মর্যাদা, এদের এলেম কম না বেশি? আমল তাকওয়া ইখলাস, এত এত বড় মুহাদ্দিস, এত বড় মুফতি, জান্নাতি টিকিট হাতের মধ্যে পাইছেন দর্জন সাহাবা, পাওয়ার পরেও ইতিহাস পড়ে দেখো এরা এত এলেম এত আমল এত তাকওয়ার পরেও তাহাজ্জুদ পড়ছেনি, ইশরাক পড়ছেনি, আউয়াবিন পড়ছেনি। ও আল্লাহর বান্দারা,
এরা কত মজবুত, তিন দিনে একটা খত, মাত্র তিন দিনে কোরআন করেছে এক খত, আর আমরা এক বছরেও এক খতম দিতে পারি না, দাবি করে আহলে কোরআন। ভাইরা আমার, তিন দিনে এক খতম, এক রাতে 300 রাকাত নফল নামাজ, এক রাকাতের মধ্যে পুরা খতম, পুরা কোরআন পড়েছেন এক রাকাতে, সুবহানাল্লাহ। এনে কয় রাকাতে পুরা কোরআন? এক রাকাতের ভেতরে পুরা কোরআন। নবী বলেন, আমি হুজুরায় ঘুমিয়ে আছি, যদিও আমার ঘুমের নিয়ম হলো আমার চক্ষু ঘুমায়, আমার কলব ঘুমায় না। কার? রহমতের নবী বলেন, আমার চোখ ঘুমায়, আমার কি ঘুমায় না, কলব ঘুমায় না। আমি হঠাৎ এসার পরে আম্মা জান আয়েশার ঘরে নবী শুয়া পড়লেন তন্দ্রাচ্ছন্ন, হঠাৎ করে কানের মধ্যে কান্নার আওয়াজ, কে কান্না করে মাথার পার্শ্বেই তো মসজিদে নববী। নবী একটু তাকায় দেখলেন একজন আল্লাহর গোলাম দাঁড়ায় নামাজে কান্দতেছেন গভীর রাতে। নবী বের হলেন, নজর করে দেখেন কেউ না, নবীর কলিজার টুকরা জান্নাতি সাহাবি আবু বকর সিদ্দিক। সাহাবায়ে কেরামদের থেকে বড় মুফতি মুহাদ্দিস মুফাসসির কেউ ছিল, আছে, আসবে? সাহাবায়ে কেরামরা যুদ্ধের ময়দানেও তারা ফার্স্ট, সংসার পরিচালনায় তারা কামিয়াব, সিরিয়ানে তারা এক, জিহাদের ময়দানেও তারা এক, ব্যবসার লাইনেও তারা এক। আবু বকর ব্যবসা করেছেন, ওমর ব্যবসা করেছেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু ব্যবসা করেছেন, চাকরির লাইনে তারা এক, আবার রাতের বেলা নফল ইবাদতেও তারা এক। তারা যদি পারে তুমি কেন পারবা না? পারবা না বইলে মনটারে দুর্বল জানাইয়া আল্লাহর কাছে কান্দো, আল্লাহওয়ালার কাছে দোয়া চাও, দরকার পারি না। কিন্তু লাগে না বইলা নিজের কপালটাও পুড়িও না, উম্মতেরও দূরে সরায়া দিও না। পারি না এক কথা, আর আমল লাগে না, এটা কি এক নেই? লাগে না, তুমি এই কথা কেন বলো? অন্তর ঝামেলা না, এজন্য অন্তরের চিকিৎসা করা দরকার। ওলামায়ে আহলে হক হলেন এরা অন্তরের চিকিৎসক। ভাইরা আমার, শুরুতেই বলেছিলাম এই দেহটা আসল না, রুহটা আসল। রুহ যখন চলে যায় সন্তান কাঁদে, আমার আব্বা নাই, আম্মা নাই, ওই রুহটা কি ভিতরে জিনিস যে চলে গেল, আব্বা নাই চলে গেছে, বিষয়টা কি ভিতরে কি ছিল একবারও চিনলাম না, একবারও চিন্তা করলাম না। এই ভেতরের জিনিসটার চিকিৎসা করা দরকার। নবী বলেন, পালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আলা ইন্না ফিল জাসাদি লামুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল ক্বালব। আল্লাহর নবী বলেন, প্রত্যেকটা মানুষের ভেতর একটা গোষ্ঠের টুকরা আছে আলাদা, ওই টুকরা যখন ভালো থাকে পুরা মানুষটাই ভালো, ওই গোষ্ঠের টুকরা যখন খারাপ হয় পুরা মানুষটাই খারাপ। আল্লাহর নবী বলেন, ওই টুকরাটার নাম হলো কালো, ওই টুকরার নাম হলো কাল। আল্লাহর নবী বলেন, দুনিয়াতে যত মানুষ আসছে তাদের কলবটা আয়নার মতো স্বচ্ছ। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা
فَأَبَوَاهُ يُهَوِّدَانِهِ أَوْ يُنَصِّرَانِهِ أَوْ يُمَجِّسَانِهِ إِلَى آخِرِ الْحَدِيثِ أَوْ كَمَا قَالَ النَّبِيُّ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ নবী বলেন প্রত্যেকটা সন্তান তার ফেতরাতে ঈমানের আলো নিয়ে জন্মগ্রহণ করে, তার কলবটা পরিচ্ছন্ন ভালো, প্রত্যেকটা জিনিস নতুন অবস্থায় কি ভালো না? আপনি কাপড় কিনতে গেছেন, এখন কাপড়টা কিনার অবস্থায় কি ভালো? ব্যবহার করলে ময়লা লাগে না লাগে না? ময়লা যেহেতু লাগবে, পরিষ্কারেরও মেডিসিন আছে না নাই? আল্লাহ কলব দিছেন পবিত্র, দুনিয়াতে যখন আসছো এই পবিত্র অন্তর এখন তোমার ময়লা হয়ে যায় বলে কেমনে নবী বলেন গুনাহ করলে কলবের মধ্যে কালো কালো দাগ পড়ে, একটা গুনাহ করলে একটা দাগ পড়ে, দুই গুনাহ করলে দুইটা কালো দাগ পড়ে, এইভাবে কলবটা ময়লা হয়ে যায়। ময়লাওয়ালা অন্তরের চিকিৎসা নাও, মেডিসিন লাগাও। আল্লাহর দেওয়া কলবটা যদি গুনার কারণে ময়লা হয়, এই ময়লা পরিষ্কারের জন্য আগে লন্ড্রিওয়ালার কাছে যাও, ধোপাওয়ালার কাছে যাও। এই দুনিয়াতে কলবের ময়লা পরিষ্কারের ধোপা আর লন্ড্রি হলো উলামায়ে আহলে হকের সোহবত। উলামায়ে আহলে হকের কাছে যাও, গেলে লাভ কি? শুনো পয়গম্বরের কথা, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আলাইকা বিমুজালাসাতিল উলামা ওয়াসমা কালামাল হুকামা ফাইন্নাল্লাহ তাআলা লা ইউহিয়াল কলবাল মাইতা বিনূরিল হিকমা কামা ইউহিয়াল আরদাল মাইতা বিওয়াবিলিল মাতার আও কামা ক্বালান নবিয়্যু আলাইহি সালাতু ওয়াসসালাম। পয়গম্বর বলেন লোকমানে হাকিম তার সন্তানের উপদেশ দিতেছেন, আমি নবীও তোমাদের সেই কথা রিপিট করে শোনাচ্ছি। ওলামায়ে কেরামদের মজলিসে বসবা, তাদের হিকমতপূর্ণ কথাগুলো শুনবা, লাভ কি হবে জানো? তাদের নজর যদি লেগে যায়, আল্লাহ মুর্দা দিল জিন্দা দিলে পরিণত করে দিবে। সোহবতে সা লে তোরা সলে গুনাহ, সোহবতে তা লে তোরা তলে গুনাহ জমানা, সোহবতে বা উলিয়া বেতেরা সদ সালা তাআত বেরিয়া। ওলামায়ে কেরামের মজলিসে বসলে লাভ না ক্ষতি? এমনিতে স্লোগান দিতে পারেন মাইকের সামনে দাঁড়াইয়া, সৎসঙ্গে সর্ববাস, এর ভরের নাকি? তো আমরা আরবিতে কই হাদিস দিয়ে কই, এটা ভালো লাগে না? না আপনি স্লোগান দিলেন সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ, তাহলে সৎসঙ্গ কোনটা? গাঞ্জা খোরের সাথে চলা সৎসঙ্গ, মদ পান কর্মীওয়ালার সাথে বন্ধু করে চলা সৎসঙ্গ না? এই দুনিয়াতে একমাত্র সৎ, একমাত্র সৎ হলেন ওই ব্যক্তি যার জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলেন নাই, তিনি হলেন রহমাতুল লিল আলামিন। কেমন মায়ার নবী আমার, জিন্দেগিতে নবী একটা গালি কাউকে দেন নাই, গালি আসছে নবী একটা জবাবও দেন নাই। কেমন নবী আমার, জীবনে কোনোদিন চোখ দুইটা গরম করে কারো দিকে তাকান নাই। আর ওই নবীর আদর্শ যারা মেনে চলে তারাই হলো পৃথিবীর শ্রেষ্ঠ সৎ মানুষ। এরা কারা? গাঞ্জা খায় এরা, দাড়ি খামানেওয়ালা তারা কারা? একমাত্র ওলামায়ে আহলে হক। কারা বলে? একমাত্র ওলামায়ে আহলে হক। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ ফালইয়ামাল আমালান সালিহা। হে নবী, জানায়েতানরা যারা রবের সাথে মোলাকাত করতে চায় তাদের জন্য দুইটা কর্মসূচি, একটা ইতিবাচক আর একটা নেতিবাচক, একটা হলো প্রতিষেধক আর একটা হলো প্রতিরোধক। যারা রবের সাথে মোলাকাত করতে চায় তাদের কর্মসূচি দুইটা, একটা করবে আর একটা সারবে।
করণীয় বিষয়টার নাম আমল, করণীয় বিষয়ের নাম আমল, বর্জনীয় বিষয়ের নাম শিরিক। শিরিকের উপরে একটু আগে কিছু বলেছিলাম, শিরিক কাকে বলে? তা আল্লাহর সাথে অন্যকে অংশীদার বানানোর নাম। আল্লাহ কয়জন? খারাপ লাগে আপনাদের? আল্লাহ যে এক, কোন দিক থেকে এক বলে? হায়াত দেওয়ার বেলায় তিনি, রিজিক দেওয়ার বেলায়। যদি কেউ মনে করে অন্য কেউ তার মতো আছে, মনে করার নাম শিরক। যারা মনে করে তাদের নাম মুশরিক। আল্লাহ বলেন, সব গুনাহ আমি চাইলেই মাপ দিব, শিরিকের গুনাহ ক্ষমা। ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা ওয়ামান ইউশরিক বিল্লাহ ফাকাদ যাল্লা যালালান বাঈদা ওয়ামান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যারা শিরিকের গুনাহ করবে তাদের জন্য জান্নাত আল্লাহ হারাম ঘোষণা দিলেন কোরআনে। আল্লাহর মতো আরো কেউ আছে মনে করার নাম শিরিক। আল্লাহর গুণের মতো কারো গুণ আছে মনে করার নাম শিরিক। যারা মনে করবে তাদের নাম হলো মুশরিক। আল্লাহ যা এককভাবে পাবে এইটা আরেকজনকে দেওয়ার নাম শিরিক। সেজদা কে পাবেন বলেন? এইটা আরেক জায়গায় দেওয়ার নাম শিরিক। এরে আল্লাহর গোলাম, আমলের জন্য তৈরি হও। জান্নাতীরা জান্নাতে যখন যাবে মনটা খুশিতে ভরে যাবে, কিন্তু একটা দুঃখ তাদের অন্তরে থাকবে। জান্নাতীরা জান্নাতে যায় খুশি না বেজার, কিন্তু একটা দুঃখ থাকবে, কি? আর একটু যদি আমল বাড়াইয়া করতাম তো আর একটু ভিআইপি জান্নাত পাইতাম। কোরআন শরীফে যেখানে ইমানের বয়ান সেখানে আমলের বয়ান। তো যে কথা বুঝাইতে চাইতেছি, বডির মূল রূপ, আমাদের বয়ানের মূল মাইকের আওয়াজ। আপনাদের একদিন, আমার তো 12 মাস, আল্লাহ, এই সাউন্ড একটু আগের তুলনায় বাড়ছে না? কারণ আপনি যদি করতেন হুজুর রাগ টাক দেখায় না, তাহলে আমি বিলের মতো চিল্লাই যেত। ইসলাম কোন জিনিস নাই বলতে কিছু নাই, সব দেখায় দিছে, তবে নিয়মের মধ্যে। আপনি হাসবেন, ইসলামে নাই হাসার কথা? আল্লাহ কোরআনে কি বলছেন? ফালইয়াযহাকু কালিলা, হাসো কিন্তু কি কম, হাসো কি? তাহলে হাসির কথা আছে তো? ওয়ালইয়াবকু কাসীরা, কান্দো বেশি। কারণ আমি হাসি বেশি, কান্দি না। এই লাইব্রেরিতে গিয়ে দেখবেন রসুলের মুস্কি হাসি একটা বই আছে বাংলায়, নাম কি? রসুলের মুস্কি হাসি। ওখানে গিয়ে দেখবে রসুলও মুস্কি হাসছেন। এক বেচারা রোজা ভাঙ্গিয়া রসুলের কাছে গেছে, গরিব মানুষ, খুব খেয়াল করেন তো, রোজা ভেঙ্গে ফেলছে রাখার পর না, না রাখার আগে, রোজা ভাঙ্গে কি রাখার পরে না আগে? রাখার পর। একজনকে আমি, একটা রোজা ভাঙ্গি না, থাকেই না, ভাঙবে কি? রোজা থাকলে না ভাঙবে। তো নবীর কাছে গেছে গিয়ে কইয়া, রাসূলুল্লাহ আমি তো রোজা ভাঙ্গিয়ে ফেলাইছি ইচ্ছা কইরা। কি কইরা? কাফফারা দেওয়া লাগলো। নবী কয়, একটা গোলাম আজাদ কইরা দাও। আমি তো ফকির নি, গোলাম পাবো কই, কিনবো কই, টাকা কই, আমি গরিব।
কাতাল 60 জন গরিবের খানা খাওয়াও, আমি তো গরিব আমি কেমনে খাও, সম্ভব না। তাহলে 60টা রোজা রাখো, একটা রাখিয়া ভাঙছি আরো 60টা। এর মধ্যে একজনে খেজুর নিয়ে এসে নবীর সামনে, নবীজি খেজুর গুলো দিয়া কয় খেজুর দিয়ে ওই এলাকার গরিব রে খাওয়ায় দে, তাহলে কাফফারা হয়ে যাবে। কয় ইয়া রাসূলুল্লাহ, জমিনে আমার মতো ফকির কেউ নেই, কি আপনি ওই এলাকা দেখেন আমার দেখেন না? নবী হেসে দিয়ে বললেন, যা তুই খাইয়ালা, তোর ফ্যামিলিতে যারা আছে সবাই দিয়ে খা, রোজার কাফফারা হয়ে যাবে। তাহলে হাসবেন নিয়মের মধ্যে, কাঁদবেন নিয়মের মধ্যে, প্রত্যেকটা কাজ ইসলামে আছে। নবীজি ধরে ধরে প্র্যাকটিক্যাল দেখায় গেছেন, আমরা জানি না বুঝি না চিনিও না। তো যে কথা বলতেছিলাম, এলেম মানি জানা, আমল মানি মানা। এলেম এখানে অধিকাংশ লোকের এলেম আছে কম বেশি, আমল নাই। কিন্তু কিছু চালাক মানুষ এরা বলবে আমরা কিছুই জানি না, আমরা কিছুই। এটা কখন কয়? যখন অপরাধ করিয়া ধরা খায় তখনকার না জেনে করছি, আর যখন বাহাদুরি করার সুযোগ থাকে তখন কয় হুজুরেরা কি জানি, আমি সব জানি। বলে না বলে? হুজুরেরা কি জানে আমরাই জানি। এবার আসেন, এবারই যে একটু জিজ্ঞাসা করি আপনাদেরকে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়া কি? মা বাবার খেদমত করা, এটা আজকে নতুন শুনছেন জানেন? জানার নাম কি? এলেম। জানার নাম? মানার নাম? আমল। মিথ্যা কথা বলা? হারাম। গালি দেওয়া? চুরি করা? ডাকাতি করা? জুলুম করা? অন্যের হক নষ্ট করা? মা বাবার সাথে বেয়াদবি? মুরব্বীদের কষ্ট দেওয়া? জানেন? জানার নাম? মানার নাম? যারা বলে জানি না, মদ পান করা? হারাম। জুয়া খেলা? নাচ গান দেখা শোনা? কি জানেন না বলেন? কি জানেন? মানুষ হত্যা করা কি? আত্মহুতি দেওয়া গলায় ফাঁস দিয়ে মরে যায়, এটা কি? হারাম। জানি না বলেন কেন? এরপরও যদি কোন জানি না তাহলে ফিডা ডবল শাস্তি। জানলেন না কেন, করলেন কেন? জানার জন্য হুজুর আইছে না এনে? তাবলিগলারা ঘুরতেছেনি, পিসাবরা ঘুরেনি, জুমার দিন ইমাম খতিব সাহেব বয়ান করেনি, এরপরও জানলেন না কেন? এর এক ফিডা। দ্বিতীয় করলা কেন? ডবল ফিডা। অনেকে বলে না হুজুরেরা যাই না করে, আমরা না যাই না করি। যদি বাস্তব হয় তো ফিডা ডবল আপনার, জানলেন না কেন করলেন কেন? আল্লাহ তো জানতে বলেছেন, ফাসআলু আহলাজ যিকরি ইন কুনতুম লা তাআলামুন, তোমরা যা জানো না তা জাননেওয়ালার থেকে জেনে নাও। এখানে